মা, এই যে আজকে একটু ফ্রাইড রাইস করবো, তোর জন্য তুই খেতে ভালোবাসিস, একটু কেটেছি গাজর বিনস যা ছিল এগুলো অল্প অল্প, সেগুলো যা ক্যাপসিকামটা কিনা হয়ে গেছে বাদ দিয়ে দিয়ে কাটছি, আর তো হচ্ছে মাংস আনলোই ওটাই একটু কষা করবো, আর করবো আর পেঁপেটা কালকে ঠাকুরের জন্যে ঠাকুরকে দেবো। ক্যাপসি ভালো হয়েছে না কাটাগুলো? কাটাগুলো ভালো হয়েছে, এটা বাদ দিয়ে দিয়ে কাটবো, দেখ কালকে নিয়ে এলাম তাই পুয়ে নষ্ট হয়ে গেছে, ধুয়ে রাখলে এরকম নষ্ট হয়ে যায় নাকি কে জানে, তাই না? তাও দেখা হবে কথা হবে। বন্ধুরা আমার বিরিয়ানি ভাত হয়ে এসেছে, আর একটু ফুটবে, আর একটুখানি বাকি আছে, ঝাড়িয়ে দেবো, ছোটো ছোটো থালাগুলো আছে ওর মধ্যে ঝাড়াতে দেবো। মাঠটা গালি গেলে তারপরে আবার ফিনিশিংটা দেখাবো। বন্ধুরা এই জল ফুটে আসছে, এবারে চালটা দিয়ে ছেড়ে দেবো, চালের জলের মধ্যে তেল আর একটুখানি গরম মশলা গোটা এসব দিয়ে দিয়েছি, নুন সাদা তেল ফুটে আসছে, চালটা দেবো, চালটা ধোয়া হয়ে গেছে, বন্ধুরা আমি ভাবছিলাম ফ্রাইড রাইস করবো, এখন হচ্ছে তো সব মাংস টাংস মাখিয়েছি সুন্দর করে, অল্পই করে করবো, ছেলেটা আমার একলাই সেরকম খায় না, বাবার জন্য একটু পাঠাবো, তাই ওই জন্য মেখেছি, আমি ভাবছি একটু বিরিয়ানি করে ফেলি, এই মাংসটা মাখানো হয়ে গেছে, আর এদিকে ডিম সেদ্ধ, অনেকদিন খাইনি, ও একটু রবিবার ছুটি আমাদের স্পেশাল কিছু একটু করি ভালো, এই ডিম সেদ্ধ দিয়েছি, আর এদিকে আলুটা, আলুটা এরকম করে কেটে আর একটু সিদ্ধ দিয়েছি, এবার একটু এটা একটু ভাজবো, জল ঝরতে দিয়েছি, জল ঝরতে ঝরুক, আর এই মাংসটা মাখানো হয়ে গেছে, আমি এবার এগুলো সব রেডি করি, রেডি করে এদিকে একটু এটা মাখিয়ে রেখেছি, একটু পরে এসে রেডি করবো, গ্যাসের কাছে আসবো। বন্ধুরা আমার বিরিয়ানির মাংস কষা হচ্ছে, হয়ে আসছে, এবার এদিকটা ভাত বসাবো, ভাতের চালটা ধোবো, ধুয়ে বসাবো, এক হাতে সব করতে হচ্ছে, তো মাংসটা কষা হয়ে এসেছে, আলুটাও ভাজা তো হয়ে গেল, কড়াই তখন ভাজছিলাম, আলুটাও ভাজা হয়ে গেছে, মাংসটা হয়ে এসেছে, এবার ভাতটা বসিয়ে দিল, চালটা ধুয়ে ভেজানো তো আছেই, চালটা ধুয়ে এই হাঁড়িতে জল বসিয়ে মাংসটা কষা হয়ে গেছে। বন্ধুরা এবার সব মাখানো মাংসটা ঢেলে দিয়েছি, কড়াতে তেল দিয়ে গরম মশলা দিয়ে ঢেলে দিয়েছি, এবার কষাবো, গ্যাসটা জোর করে দিয়েছি, ভালো করে কষা হোক, তারপরে পেঁয়াজ রসুন রসুন বাটা সব দেবো, ভালো করে কষা হোক মাংসটা, আগে মেখে রেখে দিয়েছিলাম, তারপরে এখন ওই তেল দিয়ে দিয়েছি। বন্ধুরা বিরিয়ানির এই আলু ভাজছি, তারপর ডিমটা সিদ্ধ হয়ে গেছে, ডিমটা ছাড়াবো, আর এদিকে চাল ভিজিয়ে রেখেছি, বিরিয়ানির চাল ধুয়ে রেখেছি, তারপরে ওই আলুটা তুলে নিয়ে মাংসটা। বন্ধুরা আমার বিরিয়ানি হয়ে গেল, এবার ছেলে ওই ক্লাসে গেছে, আসুক এলে ওকে দেবো, তার আগে একটু বাবাকে দিয়ে দিই, মা এসেছে, বাবাকে একটু দিয়ে দেবো, তারপরে ছেলে খাবে যখন তখন খাবো, ঠিক আছে, আর কি এরমই হয়তো, হ্যাঁ এরম অনেকবার করেছি, তখন আর তার এই করিনি, ছেলেটা আসবে, বাবাকে দিয়ে দিই, গুছিয়ে রেখে দিই, আমার বিরিয়ানি কমপ্লিট। বিরিয়ানিটা দিলাম ছেলেটাকে, ছেলেটা সকালে আমাদের একরকম প্রোগ্রাম ছিল, তারপর ভাবলাম যে না ও বিরিয়ানি খেতে ভালোবাসে, বিরিয়ানি করি, আমাদের আগে রোজই রোজই বলতে প্রত্যেক সপ্তাহে মাংস তো হয়, একটুখানি বিরিয়ানি ফিরিয়ানি মাঝে মাঝে ইচ্ছা হতো তো করে ফেলতাম, তো মাংস দিই, লেগ পিস দিই,
এই পেঁয়াজ দিলাম, শসাটা নেই, ভুলে গেছি আনতে। একটা ডিম হয়ে যাবে তো? হ্যাঁ, ডিমটা দে। ঠিক আছে না, আমারটা বিরিয়ানি। আমি বিরিয়ানি ভালোবাসি, বিরিয়ানি খাই। মাংস দিয়ে ভাত ভালো লাগে না, কিন্তু বিরিয়ানি খাই। একটু একটা আলু আর একটা ডিম নেব, মাংস নেবো না। এইটুখানি কেমন হয়েছে বিরিয়ানি, একটু খেয়ে দিই। কেমন হচ্ছে একটু দেখি। আলুটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আলুটা এই যে ভাঙছি ভেঙে যাচ্ছে না, নরম। পুরো মানে দোকানের মতো তোরটা দেখো, ডালে যেরকম দোকানে না। এবার কি করবো?